হ্যালো এভরিওয়ান, সো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা অ্যাজ ইউজুয়াল বুঝে গেছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নো মেকআপ মেকআপ লুক, বা তোমরা এটাকে বলতে পারো এভরিডে মেকআপ লুক বা সিম্পল একটা মেকআপ লুক, এরকম যা ইচ্ছা তোমরা বলতে পারো। সো ভিডিওটা তো শুরু করতে হবে, তাই জন্য বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট ভিডিওতে যাব। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে আনাদার ভিডিও। তোমরা দেখছো আড্ডা উইথ ওয়েন্দ্রিলা, সাথে আমি ওয়েন্দ্রিলা। যারা আজকে আমাকে প্রথমবার দেখছো তারা ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, আর ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। চলো, অ্যাজ ইউজুয়াল অ্যাট ফার্স্ট আমি এখানে ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি, আর তারপরে এখানে একটা লিপ বাম নিয়ে, যে কোনো একটা লিপ বাম নিয়ে একটু লিপসটাকে একটু ময়শ্চারাইজ করে নিতে হবে। তারপরে চলে যাবো আমি বেসের জন্য প্রাইমার ইউজ করব। তো প্রাইমার ইউজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট, আর তোমাদের যদি কাছে প্রাইমার না থাকে তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। তো প্রাইমারটা নর্মালি আমি লাগিয়ে নেব বেসের জন্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই জন্য স্কিপ করা যাবে না। তারপরে আমি যে চলে যাব কনসিলারে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, যেহেতু কনসিলার একটু হাই কভারেজ দেয় ফাউন্ডেশনের থেকে, তাই কনসিলারই ইউজ করব। আর কনসিলারটা আমি ওইভাবেই ইউজ করব, মানে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের মেইনলি অ্যাপ্লাই করতে হয়, মানে চোখের তলায়, নাকে, কপালে, যে সমস্ত জায়গাগুলোতে মেইনলি অ্যাপ্লাই করতে হয় সে সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করার পরেও হালকা হালকা করে কিছু পিগমেন্টের জায়গাতে আমি অ্যাপ্লাই করেছি। আমার যে সমস্ত জায়গাগুলোতে হালকা একটু ডার্ক স্পট বা একটু হালকা পিগমেন্টেড মনে হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করেছি। করে জাস্ট নর্মালি একটা ভেজা বিউটি ব্লেন্ডার নেব, যেরকমভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে সেমভাবে এটাকেও ব্লেন্ড করব। তো আমি এখানে যেভাবে ব্লেন্ড করেছি সেটা হলো মেইনলি আমি যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি সেই মানে সেই জায়গাগুলোতেই ফার্স্টে ব্লেন্ড করে নিয়েছি, তারপর সেই বিউটি ব্লেন্ডারটা পুরো মুখে মোটামুটি একটা ব্লেন্ড করে সেট করে নিয়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল মেকআপের বেসটাকে সেট করার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব, খুব সামান্য পাউডার নিয়ে চোখের তলাটাই আগে করে নেব, সেট করে নেব, তারপর পুরো মুখে মোটামুটি একটা সেট করে নেব। এরপরে আজকে আমি চলে যাব ডিরেক্ট ব্লাশে, কারণ কি আমি কন্টোর করব না, যেহেতু এটা খুব সিম্পল একটা মেকআপ লুক, একদমই আমি কন্টোরিংয়ে যাব না। এখানে আমি দেখতেই পাচ্ছ ওই একটাই ব্রাশ ইউজ করেছি, মানে এই মেকআপ লুকে খুব বেশি ব্রাশও লাগবে না, একটা দুটো ব্রাশ দিয়ে হয়ে যাবে। ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নিলাম, কারণ ব্লাশ একটা ন্যাচারাল ব্যাপার আমার মনে হয়, আমার ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে, তো ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশটা অ্যাপ্লাই করার পরে এখানে আমি চলে যাচ্ছি এখন আইব্রো করতে, আর আইব্রোটা কিন্তু আমার মনে হয় না স্কিপ করা উচিত, কারণ আইব্রো আমাদের ফেসটাকে পুরো চেঞ্জ করে দেয়, তাই যে কোনো রকম মেকআপে আইব্রোটা খুব ইম্পর্ট্যান্ট। আর অনেক সময় এরকমও হয় যে কোনো মেকআপ ছাড়াই অনেকে, যাদের আইব্রো খুব পাতলা খুব সরু, তারা খুব হালকা আইব্রো করে উইদাউট মেকআপ বেরিয়ে যেতে পারে, মানে তাতে দেখতে ভালো লাগে। একটা আইব্রো যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে সুন্দর লাগে, তাই জন্য অবশ্যই আইব্রোটা স্কিপ করা যাবে না। যে সমস্ত জায়গাগুলোতে গ্যাপস রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে আমি ফিল করলাম। আমার আইব্রোটা খুব পাতলা না, বাট তাও মিনিমাম টুকুর জন্য আমি আইব্রোটা এখানে স্কিপ করিনি। আইব্রোটা করার পরে আমি চলে যাব আই মেকআপে, আর আই মেকআপের জন্য আজকে দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ ইউজ করছি। এটা ইউজ না করলেও হতো, আমি যে ব্রাশটা ইউজ করে, মানে যে একটা ব্রাশ ইউজ করে আমি পাউডার লাগিয়েছিলাম বা ব্লাশ লাগিয়েছিলাম সেই ব্রাশটা দিয়েও কিন্তু হালকা করে করা যেত, বাট আমি এটা করে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি অপশান থাকে তোমরা ডেফিনেটলি ছোটো ব্রাশ দিয়েই করো, কারণ ছোটো ব্রাশ দিয়ে করলে সুবিধা হয়। একটা জাস্ট ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন কালার নিয়ে একটু উইং টাইপের শেপ রেখে আমি কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। কিচ্ছু নি মানে একদমই কিচ্ছু করিনি, জাস্ট মেকআপটার মধ্যে একটু উইং রেখে, মানে আইটার মধ্যে একটু হালকা উইং শেপ রেখে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে। এখানে ব্লেন্ডিং যখন হয়ে যাবে এরপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও সেমভাবে ব্লেন্ড করে নেবো, কারণ যেটা চোখের মধ্যে একটা সামঞ্জস্যের ব্যাপার থাকে, তো সেই কালারটা নেবো, নিয়ে হালকা করে ব্লেন্ড করে নেবো। তো ব্যাস আমার আই শ্যাডো দিয়ে আই মেকআপটা করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ডিরেক্ট চলে যাবো মাস্কারাতে, আমি একটু ভালোভাবে এখানে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবো। এছাড়া আমি চোখে আজকে লাইনার বা কাজল কিচ্ছু অ্যাপ্লাই করিনি, তোমাদের চাইলে তো মানে তোমাদের ইচ্ছে হলো তোমরা অ্যাপ্লাই অবশ্যই করতে পারো, বাট আমি করিনি, আমার মনে হলো যে না এটাই বেটার হবে। এরপরে আমি জাস্ট লিপ বাম লাগাবো, লিপস্টিকও লাগাবো না, সেই লিপ বামটা আরেকটা কোট করে নেবো। তো ব্যাস আজকের আমার মোটামুটি লুকটা তোমরা বুঝতেই পারছো, তো এটাই আজকে আমার ফাইনাল লুক। তো আমি যেহেতু আজকে দেখো একটা মানে কি বলবো একটা ইন্ডিয়ান ওয়্যার বা একটা সালোয়ার ছোটোখাটো একটা মানে কি বলবো একটা ইন্ডিয়ানের ট্রেডিশনাল টাইপের একটা ড্রেস রয়েছে, তো সেই জন্য আমি সেরকমভাবেই একটা ইয়াররিং পরেছি একটা ঝুমকো টাইপের, তো এভাবে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি। এছাড়াও এই লুকটা তোমরা যে কোনো জিন্স বা
ছোটোখাটো মানে কোনো ছোটোখাটো কোনো স্পেশাল অনুষ্ঠানে বা স্পেশাল কোনো অফিসের কোনো ব্যাপার আছে সেখানে তোমরা ওয়েস্টার্নের সাথেও ক্যারি করতে পারো, তো সেটা কোনো প্রবলেম নেই। যেহেতু আমার আউটফিটটা আজকে একটু ইন্ডিয়ান ব্যাপার ছিল, একটু এথনিক ব্যাপার ছিল, তার জন্য আমি আজকে এভাবেই ক্যারি করলাম। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক। এই মেকআপ লুকটাকে তোমরা এভরিডে মেকআপ লুক বলতে পারো বা নো মেকআপ মেকআপ লুক বলতে পারো। ছোটোখাটো কোনো ক্যামেরা ফেসিং, ছোট্টখাট্টো কোনো কাজের জন্য এরকম একটা সিম্পল একটা লুক করা যেতে পারে। তো ব্যাস এটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। তাদের সবাই খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট, বাই।